তোমাদের পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধনের উপরে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল, যে সৃজনশীলটা আমি ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি সেটা হলো, এ একটা যৌগ, এই যৌগটা হলো কার্বন টেট্রাক্লোরাইড এবং বি যৌগটা হলো বেরিলিয়াম ক্লোরাইড আর সি যৌগটা হলো অ্যামোনিয়া। এখন এই উদ্দীপকের উপর নির্ভর করে যে প্রশ্ন সেটা হলো বি যৌগের সংকায়ন কি, অর্থাৎ এই যৌগটার হাইব্রিডাইজেশন কিরূপ, কিভাবে পাওয়া যাবে। তো বি যৌগটা হলো বেরিলিয়াম ক্লোরাইড। এই বেরিলিয়াম ক্লোরাইডে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, এর ইলেকট্রনিক বিন্যাস 1s2 2s2, এবং এটা যখন উত্তেজিত অবস্থায় হবে তখন 2s1 2p1, এই দুটো মিশ্রিত হয়ে sp সংকরণ গঠন করবে। এখন এই বেরিলিয়ামে sp আর এই ক্লোরিনে 3pz1 মিশ্রিত হবে, অপরদিকে এই ক্লোরিনে 3pz1 মিশ্রিত হয়ে sp সংকরণ গঠন করবে। এবং এর জ্যামিতিক গঠনটা হলো সরলরৈখিক আর বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। অতএব বেরিলিয়াম ক্লোরাইডে সংকরণ হচ্ছে sp সংকরণ এবং বন্ধন কোণ 180 ডিগ্রি, সরলরৈখিক। এবার ঘ নম্বর প্রশ্নটা আছে, এ ও সি, এ যৌগটা হলো কার্বন টেট্রাক্লোরাইড, সি যৌগটা হলো অ্যামোনিয়া। এই যৌগের, এই যৌগ দুটি আকারগত পার্থক্য কি, অর্থাৎ তাদের মধ্যে গঠনের একটা পার্থক্য। তো আমরা এই এ যৌগ কার্বন টেট্রাক্লোরাইডে দেখতেছি কার্বনের বাইরের কক্ষপথে যে গঠনটা উত্তেজিত অবস্থায় 2s1 2px1 2py1 2pz1, এখন এটা মিশ্রিত হয়ে sp3 সংকরণ গঠন করেছে। sp3 সংকরণের জন্য এই কার্বন চারপাশে 4টা ক্লোরিন, অর্থাৎ এই ক্লোরিনে 3pz, এই ক্লোরিনে 3pz1, এই ক্লোরিনে 3pz1 এবং এই ক্লোরিনে 3pz1 মিলে এখানে কার্বনের সঙ্গে চতুষ্টলকীয় জ্যামিতিক গঠনের মাধ্যমে 109.28 মিনিট একটা চতুষ্টলকীয় গঠন লাভ করেছে, যেটার সংকরণ হইল sp3 সংকরণ। অপরদিকে অ্যামোনিয়ার ব্যাপারে যদি চলে যাই, যেটা বি যৌগটা অ্যামোনিয়া, সেখানে নাইট্রোজেনের বাইরের গঠন 2s2 2px1 2py1 এবং 2pz1, এটাও sp3 সংকরণ। কিন্তু এই হাইড্রোজেনের সঙ্গে sp3 সংকরণ করার পরও এই মুক্তজোড় ইলেকট্রন এর জন্য এর বন্ধন কোণ 109 না হয়ে 160 ডিগ্রি হয়ে গেছে এবং এটার গঠন হয়ে গেছে ত্রিকোণীয় পিরামিড, অর্থাৎ ট্রাইগোনাল পিরামিড। সেই যৌগটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার গঠন হইল sp3, কার্বন টেট্রাক্লোরাইডের গঠন হইল sp3, কিন্তু বন্ধন কোণ হল 109 ডিগ্রি, এর বন্ধন কোণ 160 ডিগ্রি। যদিও তাদের সংকরণ একই, কিন্তু এর মুক্তজোড় ইলেকট্রন থাকাতে এর বন্ধন কোণ কমে গেল এবং আকৃতিটা হয়ে গেল, জ্যামিতিক গঠনটা হলো ত্রিকোণীয় পিরামিড। এইটুকু তোমরা গুছাই লিখতে পারলেই আমার মনে হয় এই গ নম্বর প্রশ্নটার উত্তর তোমরা পুরোপুরি পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। এর ফাঁকে ফাঁকে যদি দুটা কথা লাগাতে পারো তাহলে তো আরো অনেক ভালো। তোমাদের সকলকেই ধন্যবাদ।